প্রিয় দর্শক, আপনাদের সাথে আমি যুক্ত আছি গাজীপুর বাইপাস এলাকা থেকে। আপনারা দেখছেন যে এখানে ভয়াবহ আন্দোলন চলছে পোশাক শ্রমিকদের। তারা তাদের ন্যায্য মজুরি আদায়ের জন্য বিশাল বিক্ষোভ মিছিল বের করেছে আজ 11:30টার দিকে। তো এখানে দেখতে পাচ্ছেন যে হাজার হাজার গার্মেন্টস শ্রমিক কিন্তু ইতিমধ্যে রাস্তায় নেমে পড়েছে। সকল যানজট কিন্তু ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। মানে হাতের কাছে যেটাকে পাচ্ছে, যে কোনো যানবাহন এবং দোকানপাট সবগুলো কিন্তু ভাঙচুর করছে। আপনারা জানেন যে বেতন বৃদ্ধির দাবিতে কিন্তু ইতিমধ্যে বেশ কয়েকবার মজুরি বোর্ড গঠন করা হলেও এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি। তাদের দাবি হচ্ছে সর্বনিম্ন 23,000 টাকা করতে হবে। সর্বনিম্ন 23,000 টাকা যদি না করে তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাবে। ইতিমধ্যে আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এখানে যে কয়েকটা গার্মেন্টস ফ্যাক্টরি আছে, যেমন স্কোয়ার গার্মেন্টস, ক্লোসাস গার্মেন্টস, আপনার দেখেন কী পরিমাণ ভাঙচুর করছে। তারা এখানে কোনো গার্মেন্টস আর বাদ রাখে নাই, যে কোনো প্রত্যেকটা গার্মেন্টসের এখানে কাজ ভেঙে দিয়েছে। এবং যে কোনো ফ্যাক্টরিতে যদি লাইট জ্বলছে, দেখা যাচ্ছে যে লাইট জ্বলে বা ভিতরে লোকজন আসে, সেখানে কিন্তু ইট পাটকেল মেরে তাদেরকে কিন্তু বের করে নিয়ে আসছে। অর্থাৎ পুরা গাজীপুর এখন থমথম পরিবেশ বিরাজ করছে। এখানে কোনো ফ্যাক্টরি কিন্তু আসলে খোলা নাই, সবগুলো ফ্যাক্টরি কিন্তু ইতিমধ্যে বন্ধ দিয়ে দিয়েছে। এখানে আমরা যদি একটু খেয়াল করি, এখানে কিন্তু আন্দোলনটা এক জায়গায় ছড়িয়ে পড়ে নাই। যেহেতু গাজীপুর বাইপাস হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জায়গায়, সেখানে কিন্তু চারিদিকের যানবাহন আসার কথা, কিন্তু এখানে এখন আর কোনো যানবাহন নাই। এখানে আমরা একটু আগে দেখেছিলাম যে পুলিশ এসেছিল, কিন্তু পুলিশ কিন্তু তারা তাদের যে অবস্থান পিছিয়ে নিয়ে গেছে, কারণ এত শ্রমিকই ঢলের মুখে কিন্তু তারা আসলে এখানে থাকতে পারবে না। এখানে আমি দেখেছিলাম যে কয়েকটা ট্যাঙ্ক আছে, হ্যাঁ, আরও বেশ কয়েকটা গাড়ি ছিল পুলিশের, সেটা কিন্তু তারা সরিয়ে নিয়েছে এবং পুলিশ কিন্তু একদম শ্রমিকের তোফের মুখে পড়ে গিয়েছে। আমরা যদি একটু সামনে দিকে যাই, দেখতে পাবো যে এখানে কিন্তু ভয়াবহ অবস্থা শ্রমিকদের। আমি আসলে দূর থেকে ভিডিওটা করছি, কারণ কাছে গেলে হয়তো মোবাইলটা নিয়ে যাবে, তাই আমি দূর থেকে ভিডিওটা চালিয়ে যাচ্ছি। এখানে যে তারা দেখতে পাচ্ছেন যে প্যানোরামার গেটের দিকে যাচ্ছে, এখন তারা সেখানে আক্রমণ চালাবে। তো একটু আগে কিন্তু প্যানোরামা বন্ধ করে দিয়েছে, আমরা দেখতে পাচ্ছি প্যানোরামার কিন্তু কোনো শ্রমিক এখন আর অফিসের ভিতরে নাই। তারা কিন্তু অলরেডি গেট সব কিছু আটকিয়ে দিয়েছে। তারপরে কিন্তু বাইরে থেকে আপনার দুর্বৃত্তকারী, আমি বলবো যে এখানে তারা কী করছে, যে ইট পাটকেল মেরে কিন্তু কাঁচ জানালা ভেঙে দিয়েছে। আরও আপনাদেরকে একটু সামনে দিকে দেখা, এখানে কিন্তু দেখতে পাবো যে আমরা বেলমন্ট গ্রুপ, সেই বেলমন্ট গ্রুপে কিন্তু ইট পাটকেল মেরে কাঁচ টাচ সব কিছু ভেঙে দিয়েছে। তারা মোটামুটি এখানকার ফলে 10 থেকে 15টা গার্মেন্টস ফ্যাক্টরি একেবারে তাণ্ডব চালাচ্ছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, পুরো ভিডিও জুড়ে সাথে থাকেন। দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার শ্রমিক, এখানে নারী পুরুষ সকল শ্রমিক কিন্তু এখানে জমায়েত হয়েছে। তারা তাদের ন্যায্য অধিকার আদায় করে ছাড়বে বলে জানিয়েছে। যতদিন না পর্যন্ত তারা তাদের ন্যায্য অধিকার আদায় করতে পারবে, ততদিন পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে। আপনারা জানেন যে ইতিমধ্যে কিন্তু মালিক পক্ষ সর্বনিম্ন 10,400 টাকা দেওয়ার প্রস্তাব জারি করেছে, কিন্তু শ্রমিক পক্ষ সেটা মানে নাই। তারা বলেছে যে 23,000 টাকা দিতে হবে, কিন্তু আসলে মালিক পক্ষ বলছে যে 23,000 টাকা দেওয়ার মতো সামর্থ্য তাদের নাই, কারণ 23,000 টাকা দিতে গেলে দেখা গেল অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে, অনেক শ্রমিক কিন্তু বেকার হয়ে যাবে। আমরা যদি আপনাদেরকে একটু ভালো করে বলতে চাই, আসলে নিরপেক্ষভাবে বলতে চাই, এখানে দেখতে পাচ্ছেন কী পরিমাণ লোকজন জমায়েত হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে বেলমন গ্রুপ আছে, সেই বেলমন গ্রুপে কিন্তু এখন আক্রমণ চালাবে। আসলে এই আক্রমণ আন্দোলন চালিয়ে আসলে কোনো কিছু পরিবর্তন করা যায় না, ভাঙচুর করে কোনো কিছু পরিবর্তন করা যায় না। দেখতে পাচ্ছেন বেলমন কিন্তু অলরেডি বন্ধ করে দিয়েছে, তারপরে কিন্তু ইট পাটকেল মেরেছে। যদি আপনাদেরকে বলি যে আসলে 8,000 টাকা নয়, মালিক পক্ষ যদি একটু নমনীয় হয়, একটু মানে বেতন বৃদ্ধি করে এবং শ্রমিক পক্ষ যদি একটু কমায়, তাহলে কিন্তু দ্রুত সিদ্ধান্ত নিতে সফল হবে বলে জানিয়েছেন যে লিয়াকত আলী মোল্লা, মজুরি বোর্ডের চেয়ারম্যান। এখানে আবার আমাদের শ্রমিকের সদস্য যে সিরাজুল ইসলাম রনি বলেছেন যে শ্রমিকদের সকল কিছু ব্যবস্থা করা হবে, যেমন তাদের গ্রেড বর্তমানে আছে 60টি, তারা সেখানে 5টি গ্রেডে নিয়ে আসবে এবং শ্রমিকদের বছর শেষে 10% ইনক্রিমেন্ট বৃদ্ধি করা হবে এবং টিসিবির পণ্য নিশ্চিত করা হবে, শ্রমিকদের কল্যাণ সমিতি করা হবে, সকল ধরনের পদক্ষেপ তারা নেবে, তবে তারা কিন্তু এখানে আন্দোলন চালিয়ে যাবে।